আসসালামু আলাইকুম আবার স্বাগতম আমাদের ইউটিউব বিডি ডট কমে আমরা আমাদের ফিন্যান্স পত্রের সেকেন্ড চ্যাপ্টারের আর্থিক বাজারের দিক আলোচনা করেছিলাম ভিডিও পার্ট ওয়ানে এখন আমরা আলোচনা করব পুঁজি বা মূলধন বাজার কাকে বলে কত প্রকার কী কী এই পুঁজি বা মূলধন বাজার হাতিয়ার বা উপাদানসমূহ এবং থাকবে শেয়ার বাজার নিয়ে কিছু কথাবার্তা আর হলো শেয়ার বাজার কত ধরনের কেমন হয় এসব। তাহলে আমরা আমাদের এই ভিডিওটা শুরু করার আগে তোমরা অবশ্যই আমাদের পার্ট ওয়ানটা একটু দেখে নাও যাতে এই ভিডিওটা বুঝতে আমাদের একটু সুবিধা হয় প্রথমে আছে আমাদের মূলধন বা পুঁজি বাজার আমরা আমাদের ভিডিও পার্ট ওয়ানে সেকেন্ড চ্যাপ্টারের পার্ট ওয়ানে বলেছিলাম যে পুঁজি বা মূলধন বাজার কী পুঁজি বা মূলধন বাজার হলো আর্থিক বাজারের এমন অংশ বা এমন দিক যেখানে দীর্ঘ মেয়াদি অর্থাৎ এক বছর বা একের বেশি সাধারণত একের বেশি এক বছরের বেশি সময়ের জন্য অর্থ বা আর্থিক সম্পদ লেনদেন লিপিবদ্ধ হয় সম্পদের লেনদেন লিপিবদ্ধ হয় তাহলে আবার বলি পুঁজি বা মূলধন বাজার কাকে বলে পুঁজি বা মূলধন বাজার হলো আমাদের আর্থিক বাজারের এমন অংশ যেখানে সাধারণত মেয়াদি অর্থ বা দীর্ঘমেয়াদি বলতে সাধারণত এক বছর সময়ের জন্য অর্থ বা আর্থিক সম্পদের লেনদেন লিবদ্ধ হয় লেনদেন সম্পাদিত হয় তাহলে আমাদের এই পুঁজি বা মূলধন বাজার কত ধরনের আমি আগে বলেছিলাম যে দুই ধরনের একটা হল ইকুইটি মার্কেট আর আরেকটা হল আমাদের বন্ড মার্কেট বাংলায় বলে ইকুইটি বাজার আর বন্ড বাজার যেহেতু আমাদের খাতায় বাংলা লিখতে হবে যারা আমাদের বাংলা মিডিয়াম আচ্ছা এখন ইকুইটি বা মার্কেট বা ইকুইটি বাজার কি। ইকুইটি আমাদের ওয়ার্ড থেকে বোঝা যায় যে ইকুইটি বাজার বা ইকুইটি মার্কেট হল পুঁজি বা মূলধন বাজারের তার মানে ক্যাপিটাল মার্কেটের যে অংশে ইকুইটি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে ইকুইটি বাজার বলে এখন আমরা আসি ইকুইটি সিকিউরিটিজ কোনগুলো ইকুইটি সিকিউরিটিজ হলো শেয়ার এর মধ্যে থাকতে পারে সাধারণ শেয়ার থাকতে পারে অগ্রাধিকার শেয়ার তাহলে দেখো এখানে ইকুইটি সিকিউরিটিজ আচ্ছা আমাদের দেশে ইকুইটি বাজার হলো দুইটা একটা হলো ডি এসই একটা হলো সিএসই ডি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিএসই মানে হলো চিটগং স্টক এক্সচেঞ্জ তাহলে আবার বলি ইকুইটি বাজার হলো আমাদের পুঁজি বা মূলধন বাজারে সেই অংশ যেখানে কোনো যৌথ মূলধনী বা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো ক্রয় বিক্রয় করা হয় অবশ্যই সেটা শেয়ার হতে হবে এবং সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে আচ্ছা চলে আসি আমাদের বন্ড মার্কেট বন্ড বন্ড মার্কেট হলো বা বন্ড বাজার হলো পুঁজি বা মূলধন বাজারের এমন অংশ যেখানে কোনো কোম্পানি বা সরকারি বন্ড ঋণপত্র এই টাইপের সিকিউরিটিজগুলো ক্রয় বিক্রয় করা হয় আচ্ছা আমাদের দেশে এখনও এসিআই লিমিটেডের পাঁচ বছর মেয়াদি বন্ড রয়েছে আবার আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বন্ড রয়েছে তাহলে বড়ো বড়ো কোম্পানিগুলো কেন বন্ড ছাড়ে মার্কেটে কারণ হলো তারা এই দীর্ঘ মেয়াদে মূলধন সংগ্রহ করতে চায় কেউ যদি বলে যে না আমি ইকুইটি আমরা শেয়ার বিক্রি করব তাহলে সে যাবে ইকুইটি মার্কেটে আর কেউ যদি বলে না আমি আমাদের বন্ড তার মানে ঋণের মাধ্যমে আমাদের মূলধনের ঘাটতি পূরণ করবো তাহলে সে যাবে বন্ড মার্কেটে যদিও দুইটা মার্কেট আমাদের দেশে এটা কোনো সেপারেট না সবগুলো একই জায়গায় সেল হয় ক্রয় হয় বিক্রয় হয় তাহলে আমরা বলছিলাম যে আমাদের পুঁজি বা মূলধন বাজার হলো দুই ধরনের একটা হলো বাজার বাজার আর বন্ড বাজারে শুধু বিক্রয় হয় আর বন্ড বাজারে আমাদের বন্ডগুলো ক্রয় বিক্রয় হয় এবার চলে আসি আমাদের পুঁজি বাজার পুঁজি বাজার বা পুঁজি বাজারকে আমরা আরো ভালো বাংলায় বলতে পারি শেয়ার বাজার শেয়ার বাজারের হাতিয়ার বা উপাদানগুলো কি কি দেখা যাচ্ছে যে শেয়ার বাজারে হাতিয়ার বা উপাদানগুলো হলো তিনটা সাধারণ শেয়ার অগ্রাধিকের শেয়ার আর বন্ড বা ঋণপত্র চলে আসি সাধারণ শেয়ার কোনগুলো আমাদের বই লেখা আছে যে সাধারণ শেয়ার হল কোম্পানির মূলধন শেয়ার মূলধন যেমন আমরা যদি বই থেকে বলি তাহলে বলা হবে যে যে শেয়ারের মালিকগণ কোম্পানির পরিচালনা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কোম্পানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোম্পানির পরিচালক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাকে বলা হবে সাধারণ শেয়ার আমরা আরও পরে আমরা দেখবো যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে ডিফারেন্স কী বা শেয়ার ও ঋণপত্র বা বন্ডের মধ্যে ডিফারেন্স কী তাহলে এখন বলে রাখি যে সাধারণ শেয়ার হলো যে শেয়ারের মালিকগণ কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে কোম্পানি ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু লভ্যাংশ প্রদান বা কোম্পানি যখন আমাদের বিলুপ্ত সাধন হয়ে যাবে তখন তাকে টাকা ফেরত দেওয়ার সময় যাদের অগ্রাধিকার কম তাদেরকে বলা হবে সাধারণ শেয়ার যখন কোনো কোম্পানির লভ্যাংশ বন্টন করা হবে আগে অগ্রাধিকার শেয়ারদের শেয়ার মালিকদের দিয়ে বাকি থাকলে আমাদের সাধারণ শেয়ার মালিকরা পাবে তাহলে চলে আসি অগ্রাধিকার শেয়ার কাকে বলে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে অগ্রাধিকার শেয়ার বা ইংলিশে বলে প্রেফার্ড শেয়ার যাদের লভ্যাংশ বন্টন বা কোম্পানি বিল সাধনের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার সময় যাদের অগ্রাধিকার থাকে তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার আচ্ছা সাধারণ শেয়ার বোঝা যাচ্ছে যে লভ্যাংশ প্রদানে অগ্রাধিকার থাকবে কাদের অগ্রাধিকার শেয়ার মালিকদের কিন্তু সাধারণ শেয়ার মালিকদের থাকবে না তাহলে আমি একটু ডিফারেন্সটা বলি যে কোম্পানি ভোটাধিকার প্রয়োগ করতে পারে কারা সাধারণ শেয়ার মালিকরা কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা পারে না কোম্পানির নির্বাচন অংশগ্রহণ করতে পারে কারা সাধারণ শেয়ার মালিকরা কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না লভ্যাংশ প্রধানে কাদের অগ্রাধিকার থাকে অগ্রাধিকার শেয়ার মালিকদের সাধারণ শেয়ার মালিকদের না কোম্পানির প্রকৃত শেয়ার হোল্ডার কাদেরকে বলা হয় বলা হয় সাধারণ শেয়ার মালিকদের অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে না এখন লভ্যাংশ বন্টনের বেলায় আমাদের যদি ফর এক্সাম্পল কোনো কোম্পানির নেট প্রফিট হলো এক হাজার টাকা এর মধ্যে অগ্রাধিকার শেয়ারদের শেয়ার মালিকদের দিতে হবে ছয়শো ধরলাম চারশো টাকা তাহলে নেট প্রফিট থেকে আগে অগ্রাধিকার শেয়ার মালিকদের চারশো টাকা বাদ দিয়ে থাকবে ছয়শ এই ছয়শো টাকা পাবে সাধারণ শেয়ার মালিকরা আচ্ছা অগ্রাধিকার শেয়ার মালিকদের শেয়ারের একটা ফিক্সড পার্সেন্টেজ থাকে তাই এটাকে বলা হয় ফিক্সড বা স্থায়ী খরচ যুক্ত মূলধন যেহেতু অগ্রাধিকার শেয়ারের খরচটা ফিক্সড ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এক্স পার্সেন্ট এরকম দেওয়া থাকবে তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকদের ওই পার্সেন্টেজ অনুসারে আমাদের লভ্যাংশ প্রদান করতে হবে কিন্তু সাধারণ শেয়ার মালিকদের কোনো পার্সেন্টেজ নেই অগ্রাধিকার শেয়ার মালিকদের বন্টন করার পরে যতটুকু থাকবে সবগুলো সাধারণ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে দেওয়া হবে তারা অগ্রাধিকার শেয়ার মালিকদের চেয়ে কম পেতে পারে বেশিও পেতে পারে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মালিকদের মধ্যে ডিফারেন্স শেয়ারের মধ্যে ডিফারেন্স আচ্ছা চলে আসি যে ঋণ বা বন্ড অগ্রাধিকার শেয়ারে যেমন একটা ফিক্সড পার্সেন্টেজ থাকে এই পার্সেন্টেজে তারা ডিভিডেন্ড বা ইন্টারেস্ট বা সুদ আমরা যাই বলি ডিভিডেন্ডই বলি যেহেতু আমাদের শেয়ার অগ্রাধিকার শেয়ার মালিকদের যেমন একটা পার্সেন্টেজ থাকে এই পার্সেন্টেজে তারা ডিভিডেন্ড পাবে তেমনি বন্ড বা ঋণপত্রের বেলায় একটা পার্সেন্টেজ থাকে এই পার্সেন্টেজে তারা সুদ পাবে অগ্রাধিকার শেয়ার মালিক অথবা সাধারণ শেয়ার মালিকদেরকে বলা হয় কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু ঋণ বা বন্ডের মালিকদের বলা হয় কোম্পানির ঋণদাতা আচ্ছা আরও ডিফারেন্স আছে আমাদের শেয়ার মালিকরা কোম্পানি থেকে লভ্যাংশ পায় যাকে ইংলিশে বলে ডিভিডেন্ড কিন্তু বন্ড বা ঋণপত্রের মালিকরা কোম্পানি থেকে সুদ পায় যাকে বলা হয় ইন্টারেস্ট তাহলে কি ডিফারেন্স যে এরা হলো কোম্পানির মালিক এরা হলো ঋণদাতা এরা লভ্যাংশ পায় এরা হলো সুদ পায় কিন্তু যদি এরা পায় লভ্যাংশ এরা পায় ইন্টারেস্ট তাহলে একটু খেয়াল করে দেখবে আমরা যদি বিশদ আ কথা ভাবি তাহলে দেখব আগেই এই নেট প্রফিট বের করার আগে আমরা ইন্টারেস্ট বা সুদ বাদ দিয়ে দিই তার মানে কী বোঝা গেল আমাদের সর্বপ্রথম বন্ড বা ঋণপত্রের সুদ বাদ দেওয়া হয় তারপর অগ্রাধিকার শেয়ার তারপর হলো সাধারণ শেয়ার আচ্ছা এবার আমরা চলে আসবো শেয়ার বাজারে আচ্ছা শেয়ার বাজারের কথা বলে আমাদের চোখে ভেসে উঠে যে ঢাকা ঢাকা শেয়ার বাজার বা ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা জানি শেয়ার বাজার হলো এক ধরনের আচ্ছা আমি যদি বলি যে যদি ডিফারেন্স কি বলে ক্লাসিফিকেশন করি তাহলে কেমন হবে ফার্স্টে আমাদের সবার উপরে থাকবে আর্থিক বাজার তারপর থাকবে একটা হলো মূলধ একটা হলো অর্থ বা মুদ্রা বাজার আর হলো মূলধন বা পুঁজি বাজার আচ্ছা মূলধন বা পুঁজি বাজারের মধ্যে আবার কয়টা থাকে ইকুইটি বাজার এবং বন্ড বাজার আচ্ছা ওটা গেল এবার আমরা আসি শেয়ার বাজার শেয়ার বাজার কাকে বলে যে আর্থিক বাজারে সরকারি বন্ড যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বন্ড ঋণপত্র ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয় সেগুলোকে শেয়ার বাজার বলে আচ্ছা তাহলে শেয়ার বাজার আমরা জানি যে শেয়ার বাজারে যৌথ মূলধনী বা কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয় ঋণপত্র বন্ড ক্রয় বিক্রয় করা হয় তাহলে শেয়ার বাজারকে আমরা কতভাবে ভাগ করতে পারি একটা হলো প্রাথমিক শেয়ার বাজার একটা হলো মাধ্যমিক শেয়ার বাজার আমাদের কাছে যদিও বিষয়টা খুব হার্ড মনে হয় কিন্তু আসলে এটা ভেরি ভেরি ইজি আমি একটু বলে দিই কীভাবে যে কোনো একটা কোম্পানি ফর এক্সাম্পল এবিসি কোম্পানি এবিসি কোম্পানি যখন মার্কেটে এট ফার্স্ট ফর দ্য ভেরি বিগিনিং বাজারে শেয়ার ইস্যু করবে তখন সেটা কাকে কার কাছে ইস্যু করবে প্রাথমিক শেয়ার বাজারে বা প্রাইমারি শেয়ার মার্কেটে কোম্পানি যখন ফার্স্ট টাইম বাজারে শেয়ার ছাড়ে তখন সেটাকে বলা হবে প্রাথমিক শেয়ার বাজার আমি এখানে লিখে দিয়েছি যে প্রাথমিক শেয়ার বাজারে একদিকে থাকে কোম্পানি অন্যদিকে থাকে বিনিয়োগকারী বা ইনভেস্টর আচ্ছা তাহলে এই দেখো প্রাথমিক শেয়ার বাজারে কোম্পানি বিনিয়োগকারীদেরকে শেয়ার দেয় অন্যদিকে বিনিয়োগকারী কোম্পানি কী দেয় টাকা তাহলে আমরা দেখলাম শেয়ার বাজার দুই ধরনের প্রাথমিক শেয়ার বাজার একটা মাধ্যমিক শেয়ার বাজার প্রাথমিক শেয়ার বাজার কেমন প্রাথমিক শেয়ার বাজারে একদিকে থাকবো কোম্পানি একদিকে বিনিয়োগ শেয়ারটা ফার্স্ট টাইম যখন আমরা বিক্রি করি তখনই সেটাকে বলা হবে প্রাথমিক শেয়ার বাজার আচ্ছা চলে আসি সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ার বাজারে সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ার বাজার কি এবিসি কোম্পানি যখন ঢাকা অথবা চিটাং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারটা মার্কেটে ছাড়লো তখন আমি ধরো শেয়ারটা কিনলাম এইবার আমি আমার ফ্রেন্ডের কাছে সেল করলাম তাহলে আমাদের মধ্যে যে ট্রানজ্যাকশন বা লেনদেনটা হলো ওইটা হয়ে যাবে আমাদের মাধ্যমিক শেয়ার বাজার বা সেকেন্ডারি কি বলে শেয়ার মার্কেটের মধ্যে তাহলে আমরা দেখি এখানে মাধ্যমিক শেয়ার বাজারের মধ্যে কে কে থাকে দুই দিকে ইনভেস্টর বা বিনিয়োগকারী একদিকে আমি একদিকে আমার ফ্রেন্ড আমি আমার ফ্রেন্ডকে শেয়ার দিলাম শেয়ার দিলাম আর আমার ফ্রেন্ড আমাকে টাকা দিলো তাহলে মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার মার্কেটে ইনভেস্টরদের মধ্যেই কিন্তু শেয়ারটা ক্রয় বিক্রয় হয় এখানে কোম্পানি আসে না তাহলে আমাদের শেয়ার বাজার হলো দুই ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক শেয়ারটা যখন ফার্স্ট টাইম আমাদের মার্কেটে ছাড়ে তখন তাকে বলা হবে প্রাথমিক শেয়ার বাজার শেয়ার যখন সেকেন্ড টাইম আমাদের কোম্পানি আমরা নিজেদের মধ্যে বিনিয়োগকারীরা ক্রয় বিক্রি করবে তাকে বলা হবে মাধ্যমিক শেয়ার বাজার আচ্ছা এবার প্রাথমিক শেয়ার বাজারে আমি বললাম যে কোম্পানি যখন ফার্স্ট টাইম মার্কেটে শেয়ার ছাড়বে তখন তাকে বলা হবে প্রাথমিক শেয়ার বাজার এই প্রাথমিক শেয়ার বাজার দুইভাবে কোনো কোম্পানি তার শেয়ারকে ইস্যু করতে পারে কীভাবে প্রথমটা হলো প্রাথমিক উপস্থাপন যেটাকে আমরা আমাদের ইংলিশে বলবো প্রাইভেট প্লেসমেন্ট আরটা হলো প্রাথমিক গণ উপস্থাপন যেটাকে আমরা বলবো ইনিশিয়াল পাবলিং পাবলিক অফারিং বা এটাকে শর্টকাট আমরা বলে থাকি আই পি ও ইনিশিয়াল পাবলিক অফারিং ফার্স্টে হলো ব্যক্তিগত উপস্থাপন ব্যক্তিগত উপস্থাপন কি ব্যক্তিগত উপস্থাপন হলো কোম্পানি যদি ডিরেক্টলি কারোর কাছে শেয়ার বিক্রি করে যেমন হলো ধরো বাটা কোম্পানি বাটা লিমিটেড বাটা সু কোম্পানি প্রথমবার মার্কেটে তার শেয়ার ছাড়লো সে কী করবে জনগণের কাছে বিক্রি করতে সে কী করবে ছোটো ছোটো ইনভেস্টরের কাছে বিক্রি করবে যেটি হলো প্রাথমিক উপস্থাপন দেখো প্রাথমিক উপস্থাপনে ছোটো ছোটো বিনিয়োগকারীদের কাছে যেমন এখানে ছোটো ছোটো বিনিয়োগকারী কারা কোনো ইনস্টিটিউশন আমরা জানি আমাদের বিনিয়োগকারী দুই ধরনের একটা হলো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত একটা হলো কোনো প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাহলে প্রথমে প্রাথমিক উপস্থাপনে কোনো কোম্পানি তার এক গ্রুপ গ্রুপ মানে বিনিয়োগের গ্রুপদের কাছে বিনিয়োগকারীদের গ্রুপের কাছে আমাদের শেয়ার বিক্রি করবে তাহলে আমরা যদি কয়েকটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কথা বলি তাহলে হবে যেমন আমাদের দেশে আমাদের দেশে রয়েছে যেমন বিনিয়োগ বোর্ড বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ওরা হল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা আমাদের যে কোনো কোম্পানি যেমন আমাদের কি বলে বাটা কোম্পানি প্রাণ এল এসিআই এগুলো যদি কখনও কোনো কোম্পানির শেয়ার কিনে তখন তাদেরকে বলা হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার তাহলে এরকম কোন গ্রুপের কাছে বিনিয়োগকারীদের কাছে যদি শেয়ার বিক্রি করে কোম্পানি ডিরেক্টলি তাহলে তাকে বলা হবে প্রাথমিক উপস্থাপন আচ্ছা এইবার ফার্স্ট টাইম কোম্পানি প্রাথমিক শেয়ার বাজারে যদি জনগণের কাছে শেয়ার ইস্যুর জন্য পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বা একেবারে গণহারে যদি শেয়ার বিক্রি করার অফার দেয় তাহলে তাকে বলা হবে ইনিশিয়াল পাবলিক অফারিং ইনিশিয়াল মানে একেবারে প্রাইমারি স্টেজে পাবলিক মানে জনগণের কাছে অফারিং মানে শেয়ার অফার করলো তাহলে আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং যাকে আমরা বাংলা বলো প্রাথমিক গণ উপস্থাপন তাহলে দেখলাম প্রাথমিক শেয়ার বাজারে দুই ধরনের থাকতে পারে একটা হলো প্রাথমিক উপস্থাপন আর হলো প্রাথমিক গণ উপস্থাপন যাকে বলা হবে আইপিও এখন একটু বলে বলিনি যে প্রাথমিক গণ উপস্থাপন বা আইপিওতে কীভাবে শেয়ার বিক্রি করা হয় এই শেয়ারগুলো বিক্রি করা হয় আন্ডার রাইটার বা অবলেখকের মাধ্যমে আমরা অনেকেই জানি আমরা এসএসসিতে পড়েছিলাম অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ফিন্যান্সে যে প্রাথম আইপিওর মাধ্যমে কাদের মাধ্যমে শেয়ার আইপিওর মধ্যে কাদের মাধ্যমে শেয়ার বিক্রি করা হয় অবলেখক বা আন্ডার রাইটারদের মাধ্যমে তারা কি করে আমার কোম্পানির শেয়ার তারা টাকার বিনিময়ে বিক্রি করবে এখন তারা দুইভাবে টাকার বিনিময়ে বিক্রি করতে পারে একভাবে হলো আমি তাদেরকে বলবো আমার শেয়ারটুকু বিক্রি করে দেন এখন তারা যদি একশো শেয়ার বিক্রি করে তাহলে প্রতি শেয়ারে এক টাকা দুই টাকা যেমন হয় আমাদের কন্ট্রাক্টে যেমন হয় এই টাকা করে তারা কমিশন নিবে আরেকভাবে এখানে কিন্তু তারা কোনো রিস্ক নিবে না দুইটা শেয়ার বিক্রি করতে পারলে তারা দুইটার কমিশন দুই হাজার শেয়ার বিক্রি করতে পারলে তারা দুই হাজার টাকা শেয়ারকে কমিশন দুই হাজার শেয়ারের কমিশন পাবে এইখানে তারা কোনো রিস্ক নিবে না কিন্তু অন্যভাবে তারা করতে পারে যে আমার কোম্পানির একদম সব শেয়ার তারা কিনে নিল কিনে নিয়ে তারা হয়তো একটু বেশি দামে সেল করবে তাহলে এই যে ডিফারেন্স এটা হবে তাদের লাভ তাহলে আমরা কী শিখলাম যে শেয়ার বাজার শেয়ার বাজার কত ধরনের দুই ধরনের প্রাথমিক শেয়ার বাজার মাধ্যমিক শেয়ার বাজার প্রাথমিক শেয়ার বাজার কত ধরনের একটা হলো প্রাথমিক উপস্থাপন আর একটা হতে পারে প্রাথমিক গণ উপস্থাপন আচ্ছা এবার বলি প্রাথমিক শেয়ার বাজারে কারা থাকে একদিকে কোম্পানি আর দিকে হলো বিনিয়োগকারী আর মাধ্যমিক শেয়ার বাজার কারা থাকে দুই দিকে বিনিয়োগকারী বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার করা বিক্রি করলে আমাদের সেটাকে বলা হবে মাধ্যমিক শেয়ার বাজার আচ্ছা আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সেকেন্ড চ্যাপ্টারের আর্থিক বাজারের দিকসমূহের শেয়ার বাজার মূলধন বা পুঁজি বাজারের বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। মূলধন বাজার বা পুঁজি বাজারের মধ্যে এবং অর্থ বা অর্থ মধ্যে ডিফারেন্স এবং প্রাথমিক শেয়ার বাজার ও মাধ্যমিক শেয়ার বাজারের মধ্যে পার্থক্য সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার বাজারের মধ্যে পার্থক্য অবশ্যই অবশ্যই আমাদের ওই ভিডিওটা দেখবে আর যে কোনো টাইমে আমাদের ভিডিওগুলো দেখতে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে ডাব্লিউ তাহলে আজ এখান পর্যন্তই আল্লাহ হাফেজ